লকডাউনের মধ্যেই আরও একটি দুঃখের খবর বাঁকুড়াবাসীর জন্য। ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন প্রখ্যাত ডোকরা শিল্পী নিতাই কর্মকার। আকস্মিক এই প্রয়াণে শোকস্তব্ধ শিল্পী মহল। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা সহ অন্যান্যরাও। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখছেন বর্ধমান টিভির পর্দায়। করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য গোটা দেশ এবং রাজ্য জুড়ে লকডাউন চলছে, মানুষ বিপর্যস্ত। এই রকমই একটি পরিস্থিতিতে বাঁকুড়াবাসীর জন্য আরও একটি খারাপ খবর। মাত্র 64 বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন বাঁকুড়া জেলার গর্ব রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত ডোকরা শিল্পী নিতাই কর্মকার। যৌবনে কাঁসা পিতলের বাসনপত্র তৈরি করে বিক্রি করাই ছিল তার মূল ব্যবসা। পরে একসময় মূলত শখ করে ডোকরা শিল্পে মনোনিবেশ করেন, তারপর আর থামার কোনো জায়গা ছিল না। ডোকরা শিল্পকে অবলম্বন করেই জীবনের একটা বড় সময় কাটিয়ে দিয়েছেন। ডোকরা শিল্পে নতুন আঙ্গিকের জন্ম দিয়ে 2012 সালে কেন্দ্রীয় ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের অধীনে থাকা খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের তরফে পেয়েছেন জাতীয় পুরস্কার। তাঁর তৈরি শিল্পকর্ম রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ এলাকার শিল্পমহল এবং ডোকরা শিল্পের সঙ্গে যারা যুক্ত তারাও যথেষ্ট ক্ষতির মুখে পড়লেন এই আকস্মিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। বাঁকুড়ার গর্ব প্রখ্যাত ডোকরা শিল্পী নিতাই কর্মকার প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। Thank you.